হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌসুমি। মহিলা কলেজের 150 বছর পূর্তি উপলক্ষে যে আজকে অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে চলে যাচ্ছি। এখন রেডি হয়ে গিয়েছে, এখন এভারগ্রিন। আসলে আমরা এভারগ্রিন, এই কারণে আমরা ফ্রেন্ডরা ডিসিশন নিয়েছিলাম আমরা সবাই গ্রিন কালারের শাড়ি পরব কিংবা ড্রেস পরব। তো আমি পলি এবং শান্তা আমরা যাচ্ছি। আসলে চেয়েছিলাম অনেক আনন্দ করতে, তো র্যালিতে অনেক ভালো লাগলো, অনেক মজা করেছি। আর এই তো আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের ম্যাডাম হাসিনা ম্যাডাম, ভিডিওটা করেছিল পলি, ও আমাকে দিয়েছে। এখন চলবে আমাদের ফটো সেশন। অবশেষে আমাকে পলি আপা তার নিজস্ব কাজে জয়েন করেছে, এখন এক এক করে ছবি তুলছে। এইটাই নাকি শেষ? এই যে ছবি তুলছে। আমাদের ভার্সিটিতে হোক আর বাইরে হোক, আসলে পলি সবসময় ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। আমাদের এমন দিন নেই যে মানে যে কোনো অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম কিংবা ক্লাসে গিয়েছি কিংবা কোনো একটা কারণ কিছু সেটা পলি ছবি তুলে দেয় না, এরকম হতেই পারে না। আর এটা ছিল আমাদের লাঞ্চ, এখানে স্যান্ডউইচ, তারপর পাটিসাপটার একটা। সকালের প্রোগ্রাম অলরেডি শেষ, আর এটা হচ্ছে একটা বোর্ড ছিল, সেখানে শান্তা এখানে লিখলো। আর এই তো এখানে ছবিগুলো রয়েছে, তো আপনারা মানে যারা ছবি তুলেছে তো তারা এখান থেকে ছবিগুলো কালেক্ট করতে পারবে, আর ওই দিনই ছবি তুলে ওই দিনই দিয়ে দিচ্ছে। এইটা হলো আমার ডিপার্টমেন্ট, সাইকোলজি ডিপার্টমেন্ট, মনোবিজ্ঞান বিভাগ। সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যখন ফার্স্ট ইয়ারে ক্লাস ছিল, ফার্স্ট ইয়ারের ক্লাস কিন্তু এই রুমটাতে হয়েছিল। আর এই তো আমাদের দীপ্তি, আর এই যে আমাদের টুনটুনি পাখি, টুনটুনি পাখি, সে তো হাত খাচ্ছে, হাত খাচ্ছে যে পলি আপা। সবাই আমরা এখানে ফ্রেন্ডরা এখানে বসে আছি, আর শান্তা, আতিয়া, আতিয়া অন্য ডিপার্টমেন্টের, ভূগোল ডিপার্টমেন্টে, তো ও আমাদের সাথেই সবসময় থাকে, আমাদের ফ্রেন্ডই। আর এই যিনি তো খাচ্ছেন, তো খাচ্ছেন। আর এই তো আমার দুপুর পরে বিকেলের জন্য রেডি হচ্ছে
আছি আমি সেখানে একটা গানের ছেলে হয়েছিলাম তো রেডি হলাম সকাল থেকে রাত পর্যন্ত অনেক মজা করেছি ফ্রেন্ডরা তারপর প্রোগ্রাম করেছি কনসার্ট দেখেছি গান শুনেছি নাচ দেখেছি অনেক অনেক মজা করেছি খেয়েছি এরকম দিন এরকম সময় বারবার ফিরে পেতে চাই এভারগ্রিন হতে চাই একদম সেই স্টুডেন্ট সময়ে চলে যেতে চাই তো সবার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা আল্লাহ হাফেজ